অনেকেই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের পাসওয়ার্ড সমস্যা নিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারছেন না অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে যখনই আমরা স্ন্যাপচ্যাটের পাসওয়ার্ড অপশনে যাই সেখান থেকে আর পরবর্তী স্টেপে যাওয়া যাচ্ছে না মানে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না আর তাই আজকে আমি দেখাবো কিভাবে পাসওয়ার্ড দিলে আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টে কোনো সমস্যা ছাড়াই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন স্ন্যাপচ্যাটে পাসওয়ার্ড দিতে গেলে অবশ্যই আমাদেরকে তিনটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে প্রথমত পাসওয়ার্ড তৈরি করতে গেলে আমাদের নাম্বার ব্যবহার করতে হবে দ্বিতীয় নাম্বারের সাথে যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে হবে তৃতীয়ত এই নাম্বার এবং ওয়ার্ডের সাথে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে এক্সাম্পল অ্যাট হ্যাশ এই জাতীয় যত স্পেশাল ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারগুলো অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এই তিনটি জিনিস যদি আপনি কম্বাইন করে ব্যবহার করতে পারেন তাহলেই কেবল আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অন্যথায় আপনি যদি শুধুমাত্র নাম্বার বা স্পেশাল ক্যারেক্টার বা ওয়ার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে কখনোই আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না তো এইভাবে যদি আপনি পাসওয়ার্ড দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম